পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের খালাসিপাড়ায় 38 বছরের তৃণমূল কর্মী অশোক মাঝির দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়। যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন এটি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়। নিহতের পরিবারের বেশ কয়েকজনের নামেই থানায় অভিযোগ দায়ের করেন, তার মধ্যে নাম ছিল তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের। পুলিশ আগেই 3 জন মহিলা সহ 1 জন পুরুষকে আটক করে। বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ওই 4 জনকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন আবারও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিবশঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে। এই ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র জানান, এই ঘটনায় কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, আইন আইনের পথে যাবে। দেখুন, পুলিশের কাছে অভিযোগ গেছে, পুলিশ অভিযোগের তদন্ত করে দেখছে, তার জন্য যদি কারুকে প্রয়োজন হয় পুলিশ তাকে দেখে জিজ্ঞাসাবাদ করছে। এটা বলার তো কিছু নাই, কারণ পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে, এটা মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী। এখানে যদি কোনো ঘটনা ঘটে, সে যদি MLA হয়, মন্ত্রী হয়, যে হতে পারে, কিন্তু সেখানে যদি সে দোষী হয় নিশ্চয়ই তার শাস্তি হবে, এটা বলার কিছু নেই। আপনাকে এখনও বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পারাগত বিবাদ বা ব্যক্তিগত বিবাদ থেকে কি ঘটেছে তার সাথে দলকে জড়ানো ঠিক নয়। আমাদের দলের কর্মী হয়তো মারা গেছে, কিন্তু তাতে গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় না। দেখুন, ধারা পুলিশ, আমি তো বলছি এখানে আইনের শাসন প্রতিষ্ঠা আছে, এখানে আদালত আছে, এখানে পুলিশ আছে, তারা গ্রেপ্তার করেছে, তারা যা ধারা মনে করেছে দিয়েছে, তারা যেটা মনে করেছে করেছে, আদালতে তার প্রমাণ হবে, আদালতে গিয়ে সেটা হবে, আদালত তার বিচার করবে। সুতরাং এখানে দলের কি সম্পর্ক আছে? আইন আইনের পথে চলে, এখানে দল প্রশাসন একসাথে চলে না, এটা মমতা ব্যানার্জির রাজত্ব, তিনি যেমন আমাদের দলের নেত্রী সেরকম মুখ্যমন্ত্রী, সুতরাং আইন আইনের পথে চলবে। দেখুন, সবাই এখন দলের লোক, কেউ সাধারণ সম্পাদক এখন বর্তমানে আমাদের দলে নাই, কারণ আমাদের জেলা সভাপতি নতুন হয়েছে রবি চ্যাটার্জি। তারপর আমাদের নিশ্চয়ই আপনারা জানেন গঠনতন্ত্র অনুযায়ী এখন কোনো কমিটি আমাদের নেই, আমাদের নতুন কমিটি এখনও হয়নি। দেখুন, অভিযোগ তো হতেই পারে, অভিযোগ তো যে কোনো ব্যাপারে যে কোনো মানুষের নামে অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগটা প্রমাণ করাটাই তো বড় কথা। তো পুলিশ সেটা প্রমাণ করুক, সেটা আদালতে প্রমাণ হোক, অভিযোগ থাকতেই পারে, অভিযোগ তো আমার নামেও থাকতে পারে, আপনার নামেও থাকতে পারে, অভিযোগ মানেই যে সে দোষী নয় সেটা প্রমাণ হবে তো আদালতে। জেলা বিজেপির কনভেনার কল্লোল নন্দন জানান, মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে, সেই খেলা শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন, মানে 2 দিন আগে যেদিন মার্ডার হয়, তো যে প্রাক্তন কাউন্সিলর ওনার এবং ওই এলাকার লোকের বক্তব্য, তারা আপনাদের ভিডিওতেই রেকর্ডিং আছে, তারা পরিষ্কার এখানকার বিধায়কের নামে অবজেকশন করেছে এবং শিবশঙ্কর ঘোষের নামে এবং আব্দুল রবের নামে এবং তৃপ্তিকার আহমেদ পাপ্পুর নামে অবজেকশন করেছে, যে তারা নিজেরা নেতৃত্ব দিয়ে মেরেছে। তো এটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বই, এবং আমরা জানতাম খেলা হবে। ওনারা আমাদের সঙ্গে 2 তারিখের পর থেকেই খেলে যাচ্ছেন। আমাদের বহু বর্ধমান জেলায়, আমার সদর জেলায় 5 জন কর্মী শহীদ হয়েছে, তারপরে এবার ওনাদের পরপর শহীদ হওয়া শুরু হলো। আমরা আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ ওনাদের আর কেউ নেই, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর এই রাজনৈতিক বলি যেন কেউ না হয়। সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, তার কাছে আমরা হাত জোর করে অনুরোধ, তিনি সেটা তৈরি করুন। কাল বর্ধমানের জেলা সভাপতি তৃণমূলের তিনিও বলে গেছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা পারিবারিক, তাদের এটা কালচার যে তারা সত্যি কথা বলার সাহস পান না, কারণ এটা বলার সাহস নেই, যে এটা বলার ওনাদের সাহস নেই যে এটা কোন কোন প্রবলেম। আপনারা তো ওনাদেরই কাউন্সিলর, তৃণমূলেরই কাউন্সিলর, নিজে পরিষ্কার আপনাদের ফুটেজে আছে, আমার কাছেও আছে, যদি না থাকে বলবেন, আমরা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, যে পরিষ্কার বলেছে যে এটা খোকন দাস নিজে করিয়েছে, সঙ্গে আব্দুল রব, আপনার তৃপ্তিকার আহমেদ পাপ্পু, এনারা ছিলেন। তো স্বাভাবিক, একটা যেই হোক, যে রাজনৈতিক কর্মী হোক, যারই অনুগামী হোক, যে দলেরই হোক, কারুর মৃত্যুই খুব দুঃখজনক আমাদের কাছে, আমরা তার দুঃখে শোক প্রকাশ করছি এবং চাইছি বর্ধমানে এই অশান্ত পরিবেশ বন্ধ হোক, এই 40 জায়গায় অবরোধ করে জনগণকে বিব্রত করা এবং এই প্রত্যেক দিন 1 জন করে মারপিট, 1টা করে পার্টি অফিস ভাঙা, এটা বন্ধ হোক, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বর্ধমানে শুরু হোক, যেটা 2 তারিখের পর থেকে শুরু হয়েছিল। আমাদের বহু কর্মী ঘর ছাড়া ছিল, এখনও কয়েকজন আছে, এটা বন্ধ হোক। বর্ধমান থেকে পিন্টু মেটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।